যেই সমস্ত আলেমদেরকে আল্লাহ তালা কোরআনে করিমের জ্ঞান দিয়েছিলেন হাদিসের জ্ঞান দিয়েছিলেন যারা অনেক বড় পণ্ডিত ছিল কোরআন হাদিসের অনেক বড় জ্ঞানী ছিল আলেম ছিল আল্লাহ তালা সেই সব আলেমদেরকে জাহান নামে পাঠানোর জন্য ফেরেস তাদেরকে ডেকে ডেকে বলবেন তাদেরকে তোমরা জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস তারা ওই সমস্ত আলেমদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে আলেমরা তখন চিৎকার করে কান্না করে বলবে দুনিয়ায় আমরা কোরআন অর্জন করেছি দুনিয়ায় আমাদেরকে তুমি তফসিরের জ্ঞান দিয়েছ হাদিসের জ্ঞান দিয়েছ কোরআনের জ্ঞান দিয়েছ এর্বল আরামিন তোমার সেই জ্ঞান অনুযায়ী আমরা মানুষদেরকে শিক্ষা দিয়েছি আমরা নিজেরাও আমল করেছি তোমার সে কোরআন হাদিসের জ্ঞানগুলোকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করেছে কোরআনের জ্ঞানগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছি হাদিসের শিক্ষা দিয়েছি আজকে তবু কেন আমাদেরকে জাহান নামের দিকে পাঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah tumi bacha tumi maro abirato ক্ষমা কর তুমি বাঁচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো So the Lord, Allah, Subhanallah, Alhamdulillah, La ilaha illallah La La ilaha illallah. তোমার ঋবাদ্য কেমন করে তোমার ঋষি খে পড়ে হয় কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোন ভাষা শুকর গোসার করার্লা শোব্লা আলহামদুলিল্লাহ লাভ হার্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি যে মাস চলতেছে এই মাস হচ্ছে সাওওয়াল মাস রমজান মাসের পরবর্তী এই সাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন বান্দার জন্য কিছু সুযোগ দিয়েছেন যদি বান্দা এই মাসটাকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে আল্লাহ তালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ মর্যাদা দিয়ে মর্যাদা সম্পন্ন করবেন শাওয়াল মাসের বিশেষ আমল গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শাওয়াল মাসের ছয়টা রোজা এই ছয়টা রোজা যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টা রোজাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য যে ব্যক্তি এই সাওয়াল মাসের ছয়টা রোজাকে রাখবে আল্লাহ তালা বলেন বান্দা রমজান মাসে তিরিশটা রোজা রাখার পরে রমজানের পরে সাওয়াল মাস এই সাওয়াল মাসে যদি তুমি রোজা পালন করো আমি আল্লাহ তালা তোমাকে সারা বছর রোজা রাখার সব তোমার আবল নামায় উঠাইয়া দেবো আল্লাহ রব আলমিন আমাদেরকে এই সাওয়াল মাস গুরুত্বপূর্ণ মাস যেই মাসে রোজা রাখলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক বেশি সব পাওয়া যায় সেই মাসে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন পাওয়ার সুযোগ দিয়েছেন কাজেই আমরা এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে কাঠাবো অতিবাহিত করবো ইনশাআল্লাহ সওয়ালের সয়টা রোজা নিয়ে আমি আপনাদের সামনে দু একটা হাদিস উপস্থাপন করব যেন আপনাদের এই রোজা রাখার প্রতি আগ্রহ তৈরি হয় যেন এই রোজাগুলো রাখার জন্য আপনাদের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত আল্লাহ পাকের আজমত তৈরি হয় যেন আরও বেশি উৎসাহ উদ্দীপনা পেয়ে এই রোজাগুলোকে পালন করতে পারেন এজন্য আমি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস থেকে কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ প্রথমত একটা হাদিস আমি আপনাদেরকে শোনাব যেই হাদিসটা বর্ণনা করেছেন আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালু রাসুলসল্লাহ আলহিহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি যার নাম হচ্ছে আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালু এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন প্রিয় সাহাবী ছিলেন যার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা আমার নবীকে সাদর সম্ভাষণ দিয়ে আমার নবীকে আপ্যায়ন করে আমার নবীকে সম্বর্ধনা দিয়ে আমার নবীকে গ্রহণ করার জন্য মদিনার সমস্ত মুসলমান রাস্তার অলি গলি থেকে রসুলসল্ল্লাহ আলাইহি আসাল্লামকে রিসিভ করার জন্য মদিনার সম্মুখ প্রাণে চলে আসে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে সংবর্ধনা দিয়ে গ্রহণ করবে যেদিন রাসুল সল্লা আলি মদিনায় হিজরত করে গেলেন সমস্ত সংবর্ধনা দিয়ে মদিনায় গ্রহণ করলো মদিনায় গ্রহণ করার পরে রাসুল সল্লাহ আলহিহিস্লাম মদিনার অলিগলি দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন ঘুরতেছেন রাসুল সাল আলহিম আসসালাম একটা উটনির উপরে সবাই ছিলেন একটা উটনির উপরে বসা ছিলেন যেই উটনির নাম ছিল কাসুয়া রাসুল সল্লাহ আলহিহ্লাম মদিনার অলিগলি দিয়ে উঠনির উপরে বসে বসে ঘুরতেছেন ঘুরতেছেন সাহাবায় ক্যারাম যারা ছিল রাসুলকে ভালোবাসত রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সাহাবায় ক্যারাম ডান দিক থেকে দৌড়াইয়া আসে বলে ইয়া আল্লাহ আজকে আপনি মদিনায় এসেছেন আমার ঘরে আপনি আসবেন আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করব বাম দিক থেকে আরও সাহাবাই সাহাবাইকার আসে আইসা বলে ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনি আজকে আমার ঘরে আসেন আমি আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করব পিছন দিক থেকে সামনে থেকে সাহাবাই আমরা দলে দলে এসে রাসুলকে বলতেছে আমার ঘরে আসেন আমার ঘরে আসেন আচ্ছা সবাই যদি বলে আমার ঘরে আসেন আমার ঘরে আসেন তাহলে রাসুল যাবে কার ঘরে সবার ঘরে তো এক একসাথে যাওয়া সম্ভব নয় এজন্য রাসুল আলাইহি আসাল্লাম একটা হ্যাকমত থাকালেন একটা হ্যাকমতের ব্যবহার করলেন রসুলসাল আলহি আসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন হে আমার সাহাবাই কেরাম তোমরা তো বলতেছো ভালো কথা তোমাদের প্রত্যেকের মনের আশা আমি তোমাদের ঘরে যাব। এখন তোমরা সবাই যদি আমাকে একসাথে বলো তোমাদের ঘরে যাওয়ার জন্য সেটা তো আমার পক্ষে সম্ভব নয় আমি তো মানুষ একজন সবার ঘরে যাব কি করে একটা কাজ করা যায় আমি যেই উঠনির উপরে বসে আছি এই উঠনি যার ঘরের সামনে গিয়ে বসবে আমি তার বাড়িতেই আজকে মেহমান হব সাহাবাই কেরাম এক বাক্যে রাজি হয়ে গেলেন রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যেটা ভালো মনে করেন আমরা সেটাই করব ইনশা আল্লাহ তো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম উটনির উপরে বসে বসে যাচ্ছেন যাচ্ছেন সেই উটনি আল্লাহ পাকের কি কুদরত আল্লাহ রাব্বুর আলমিনের কি অপার মহিমা সেই উটনি আস্তে আস্তে করে করে আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালা আনহু এর ঘরের সামনে গিয়ে বসে পড়ে এরপরে রাসুল সালামি রাদি আল্লাহ এর বাড়িতে মেহমান হন তো বলতেছিলাম আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ ওই সাহাবি যে সাহাবির ঘরে রাসুল আলাইহি আলাইহাল্লাম মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম মেহমান হয়েছিলেন সেই ব্যক্তি হলেন আবু আয়ুব আনসারি আদউল্লাহ তা আলা সেই আবু আয়ুব আনসারি রাদাউল্লাহু তাহাল্লাহ থেকে বর্ণিত হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি যে হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ হিয়াঁ তার শহী মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার হচ্ছে এক হাজার একশত চৌষট্টি নাম্বার হাদিস যেই হাদিসটা ইমাম তিরমিজি রহমতউল্লাহিয়া আলাহি তার তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার হচ্ছে সাতশত নাম্বার হাদিস যেই হাদিসটা ইমাম আবু দাউদ রহমতুউল্লাহ হিয়া তার আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার হচ্ছে 2433 নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সওমা রমজానা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামি যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো সেই ব্যক্তি যেন পুরা বছরই আল্লাহ তালার জন্য রোজা রাখলো যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো হজরত আবু আইব আনসারি আল্লাহ তালু বলেন আমাকে প্রিয় নবী আর আলি আসাল্লাম বলেছেন সেই ব্যক্তি যেন পোড়া বৎসর সারাটা বৎসর আল্লাহ রাবুল আলমিনকে রাজি আর খুশি করার জন্য রোজা রাখলো আল্লাহ পাক তাকে এই ছয়টা রোজা রাখার বদৌলতে সারাটা বৎসর নফল রোজা রাখার সব তার আমল নামায় উঠাই দেবেন এই মর্মে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি যেই হাদিসটা বর্ণনা করেছেন হজরত সৌমান রাজি আল্লাহ যেই হাদিসটা ইমাম নাসাই রহমতুল্লাহি আলহি তার সহিদিস নাম্বার হচ্ছে দুই হাজার আটশত তিয়াত্তর নম্বর হাদিস যেই হাদিসটা ইমাম রহমতুল্লাহ আলাইহি তার সহি কিতাব ইবনে খোজাইমার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার একশত পনেরো নম্বর হাদিস যে হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন হাদিস নাম্বার হচ্ছে বাইশ হাজার চারশত বারো নম্বর হাদিস যেই হাদিসটা ইমাম বাই হাকি রহমতুল্লাহ তার বাইহাকির মধ্যে চার নম্বর খন্ডের দুইশত তিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ করেছেন নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরু সিয়ামু শাহরি রমাজন বি মিন আশহিন বি আশা রয়নি কাজা আলিকা সিয়া মুসাথীন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো সেই ব্যক্তি যেন দশ মাস রোজার আকার সব পেল। আর যেই ব্যক্তি শওয়াল মাসের ছয়টা রোজা রাখলো সেই ব্যক্তি যেন দুই মাস বি সাহা দুই মাস রোজার আকার সব পেলো এভাবেই হয়ে গেল বারো মাস রোজার রাখার সব আল্লাহ তালা আমাদেরকে এই শওয়াল মাসে বিশেষ আমল দিয়েছেন এই ছয়টা রোজা আমরা আল্লাহ পাকের এই বিশেষ আমলের প্রতি যেন উৎসাহিত হয়ে ছয়টা রোজাকে পালন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তফিক দান করে বলেন আমিন মোস্তালম হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কেরিমের তিন নম্বর পারার সোরায় বাকারার দুইশোতে একষট্টি নম্বর তিলাওয়াত আয়াত তিলাওয়াত করেছি নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আবুদাউদ শরীফের চার হাজার চৌষট্টি নম্বর হাদিসটা পাঠ করেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটা কথা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে আমলের নিয়তে বলার তৌফিক দেয় আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামী করার জন্য যেই ব্যক্তি আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ তালা বলেন সারা পৃথিবীকে আমি তোমার গোলাম বানিয়ে দেব। যেই ব্যক্তি আমার ইবাদত করবে সারা পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমার ইবাদত করবে যেই ব্যক্তি আমার কথা মতো চলবে সারা পৃথিবীতে আমি আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের কথা মতো চলবে আল্লাহরা বলে আলমিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমরা ইবাদত করব আল্লাহ তালার রাজি এবং সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য লোক দেখানোর জন্য নয় কোনো মানুষকে খুশি করার জন্য নয় নামাজ করবো যেন আল্লাহ খুশি হয় সেজন্য মানুষ আমাকে নামাজি বলবে সে জন্য নয় দান সবকা করব আল্লাহ তালাকে রাজি আর খুশি করার জন্য কোনো মানুষ আমাকে দানবীর বলবে সে জন্য নয় দান সৎকা করব আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রোজা রাখবো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হস করব তো হস করব আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে আল্লাহ বলবে এজন্য আমরা হাস করব না এক কথায় আমাদের ইবাদত আমাদের যাবতীয় কাজ কর্ম সবকিছু হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালাকে রাজি আর খুশি করার জন্য আমি আপনাদের সামনে সরাই বাকার আর দুই শত নাম্বার যে তিলাবাত করেছি দুই শত নাম্বার আয়াত যে তিলাবাদ করেছি এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন যেই ব্যক্তি আমার রাস্তায় আমার দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করলো আমার পথে বিলিয়ে দিল সেই ব্যক্তির ধন সম্পদ ওই একটা শস্যের বীজের মতো যেই বীজটা জমিনে লাগানোর পরে সাতটা গাছে পরিণত হয় সাতটা গাছ থেকে প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে শীষ বের হয় প্রত্যেকটা শীষের মধ্যে আমি আল্লাহ আল্লাহতালা একশত করে দানা তৈরি করে দেই। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ আল্লাহরাব আরামিনের পথে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহ পাকে ভালোবাসা পাওয়ার জন্য এক টাকা খরচ করে আমি আল্লাহ তালা তাকে এক টাকার বিনিময়ে শাশ্বত পর্যন্ত দিয়ে থাকি এরপরে আল্লাহ তালা বলেন্লাহ আল্লাহ চাইলে তাকে আরও বেশি বাড়িয়ে দেয় এজন্য আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন আল্লাহ তালার পথে আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই আমরা খরচ করবো আল্লাহ তালার জন্য যদি আমরা খরচ করতে পারি তবেই আল্লাহ তালার ভালোবাসা পাব আর যদি লোক দেখানো হয় মানুষ আমাকে দানবীর বলবে সেজন্য হয় তাহলে দুনিয়াতেই আমরা দানবীর উপাধি পাব পুষ্টার ব্যানারে আমার নামের শেষে দানবীর লেখা হবে কিন্তু আখেরাতে আমি কিছুই পাব না আখেরাতে আমার জন্য কোনো হেসাই থাকবে না আখেরাতে আমার কোনো বিনিময়ই থাকবে না এই মর্মে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করবো ইনশাআল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছেন আবু হরাই রিয়াল্লাহ যে সাহাবি আবু হরাইরা রাসুলের খুব প্রিয়জন সাহাবি ছিলেন এই সাহাবি এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিন তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন এই হাদিসটা এতই কঠিন এতই বেদনাদায়ক একটা হাদিস ছিল যে দুনিয়ায় মানুষ আমল করবে দান সৎকা করবে নামাজ করবে ইলিম শিক্ষা করবে ইলিম শিক্ষা দেবে হস করবে জাকাত দেবে জিহাদ করবে শহীদ হবে নতবা কাফেরদেরকে হত্যা করবে জাহান্নামে পাঠিয়ে দেবে কিন্তু ওই ব্যক্তি আখেরাতে আল্লাহ পাকের কাছে বিনিময়ে সামান্য পরিমাণ পাবে না এই হাদিসটা আবু হরাইরা যখন বলতেছিলেন আবু হরাইরা তিন তিনবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এই হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাহি তার সহী মুসলিমের মধ্যে এক হাজার নয় শত নয় নম পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করেছেন যেই হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এক হাজার নয়শত পাঁচ নম্বর ইমাম মুসলিম শরীফ ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাহি যেই হাদিসটা তার শহীদ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বারটা হচ্ছে এক হাজার নয়শত পাঁচ নম্বর হাদিস এই হাদিসটা মিসকাতুল মাসাবির মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস নাম্বার হচ্ছে দুইশত পাঁচ নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবি আবু হরায় রদুল্লাহ তালানহু তিনি বলেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হওয়ার পরে একজন শহীদকে আল্লাহ রাব্বুল আরামিন ফেরেশতাদেরকে বলবেন ওই শহীদকে তোমরা জাহান নামের দিকে নিয়ে যাও ওই শহীদকে ফেরেশতারা হাত পা শিকল দিয়ে বেঁধে জাহান নামের দিকে নিয়ে যাবে ওই শহীদ ব্যক্তি শহীদ যেই ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের দিন কায়েমের জন্য দিনের বলন্দের জন্য বেঈমান কাফের মোকাবেলায় যুদ্ধ করেছে বেইমান কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে নিজের জীবনকে দিয়ে দিয়েছে নিজের জীবনকে উৎসর্গ করেছে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে সেই শহীদ ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন ওকে জাহান নামের দিকে নিয়ে যাও ওকে জাহান নামের দিকে নিয়ে যাও ওকে জাহান নামের দিকে নিয়ে যাও যে আল্লাহ রাবুলি আলমিন পবিত্র কুরআন করিমের মধ্যে বলেন শহীদ যে ব্যক্তি শহীদ হবে আমার রাস্তায় দুনিয়ার সমস্ত ভালোবাসা আমি আল্লাহ তালাহ তার জন্মই দিয়ে দেব। এন্ন আল্লাহ হ্যাঁ ইয়ো হে বল্লাদিন আয়ো কতি লো আমার আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল যে ব্যক্তি আমার পথে তার জীবনকে বিসর্জন দিয়ে দিল আমি আল্লাহ তালা তার জন্য আমার সমস্ত ভালোবাসা দিয়ে দিলাম যেখানে আল্লাহ তালা শহীদদেরকে তার ভালোবাসার ওয়াদা করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা শহীদদেরকে সমস্ত ভালোবাসা দেবেন যে শহীদ দালা প্রাচীরের মতো বেঈমান কাফের মোকাবেলায় যুদ্ধ করে ওই শহীদের জন্য আল্লাহ তালা তার সমস্ত ভালোবাসা দিয়ে দিলেন ওই শহীদের জন্য আল্লাহ তালা সমস্ত ভালোবাসার ঘোষণা করে দিলেন চিন্তা করার বিষয় হল যেই শহীদের জন্য আল্লাহ তালা তার সমস্ত ভালোবাসা দেবেন বলেছেন ওয়াদা করেছেন সেই শহীদকে আবার জাহান্নামে পাঠানোর জন্য ফেরেশতাদেরকে বলবেন সেই শহীদকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ কি কারণ হল ওই শহীদ কে আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন ওই শহীদ ব্যক্তিকে জাহান নামের দিকে নিয়ে যাও ওই শহীদ ব্যক্তিকে ফেরেস তারা শিকল দিয়ে বেজা জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে আর ওই শহীদ ব্যক্তি চিৎকার করে করে বলবে রব্বে এ আমার রব দুনিয়ায় থাকা অবস্থায় আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি তোমার পথে যুদ্ধ করে শহীদ হয়েছি তোমার পথে আমার জীবনটাকে বিসর্জন দিয়েছি আমি বেঈমান কাফেরের মোকাবেলায় তোমার পক্ষে তলবার উঠিয়েছি আমি কাফেরদের সাথে যুদ্ধ করে করে আমার জীবনের তাজা রক্ত বিসর্জন দিয়েছি আমার প্রাণটাকে আমি বিসর্জন দিয়েছি হে আমার মালিক আজকে কেন তুমি আমাকে জাহান নামের দিকে পাঠাচ্ছ আল্লাহ তালা বলবেন তুমি আমার পথে যুদ্ধ করে শহীদ হয়েছ আমার পথে যুদ্ধ করে তোমার জীবন বিসর্জন দিয়েছো রক্ত দিয়েছ কথা ঠিক তুমি যুদ্ধ করেছ আমি স্বীকার করব না কিন্তু তুমি যুদ্ধ করেছিলেন তুমি শহীদ হয়েছিলেন আমার রাস্তায় তুমি যুদ্ধ করেছো জীবনটাকে বিসর্জন দিয়েছ এর কারণ ছিল দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে সেজন্য আমি আল্লাহ তাআলার ভালোবাসা তুমি পাবে আমি আল্লাহ তালার বিধানকে আমি আল্লাহ তালার বিধানগুলোকে সারা পৃথিবীর মধ্যে তুমি সমুন্নত করবে আমি আল্লাহ তালার বিধানগুলো সারা পৃথিবীর মধ্যে উঁচু করবে সেই জন্য তুমি যুদ্ধ করো নাই দুনিয়ায় তুমি যুদ্ধ করেছ আমি আল্লাহ তালার পথে তুমি শহীদ হয়েছ যেন মানুষ তোমাকে শহীদ বলে যেন মানুষ তোমাকে বীর পুরুষ বলে জন্য তুমি শহীদ এজন্য তুমি যুদ্ধ করেছ শহীদ হয়েছ আজকে আখের রাতে তোমার বিন্দু পরিমাণ কোনো প্রাপ্য থাকবে না আখের রাতে তোমার বিন্দু পরিমাণ কোনো যা থাকবে না কারণ দুনিয়ায় তুমি যেই জন্য আমার প্রতি যুদ্ধ করে শহীদ হয়েছ দুনিয়ার মানুষ তোমার নামের সুরুতে অনেক বড় করে লাল কালি দিয়ে শহীদ লিখে দিয়েছে এত এ তোমার জন্য আমার কাছে বিন্দু পরিমাণ কোনো হিস্সা নেই বিন্দু পরিমাণ কোনো পাওনা নেই এখন তোমার ঠিকানা জাহান্নাম সারা আর কিছু হবে না যে ব্যক্তি শহীদ হলো জীবন দিয়ে দিল আল্লাহ তালার রাস্তায় তার রক্তকে উৎসর্গ করলো তারপরেও আল্লাহ তালা তাকে জাহান্নামের দিকে পাঠাচ্ছেন কারণ তার এই যুদ্ধ তার এই শহীদ হওয়া আল্লাহ তালাকে ভালোবাসার জন্য ছিল না মানুষকে দেখানোর জন্য ছিল আল্লাহ তালা বলেন দুনিয়ায় মানুষ তোমাকে শহীদ বলেছে মুজাহিদ বলেছে এই এই পাওয়া জিহাদ করে তোমার যেটা পাওয়া ছিল আমার কাছে সেটা তুমি দুনিয়ায় পেয়েছ যে জন্য তুমি যুদ্ধ করেছো মানুষ তোমাকে বাহবা দিয়েছে মানুষ তোমাকে বাহাদুর বলেছে বীর পুরুষ বলেছে আখেরাতে আমার কাছে বিন্দু পরিমাণ তোমার কোনো বিনিময় থাকবে না এজন্য আমরা যা কিছু করবো সবকিছু কার জন্য করব আল্লাহ জন্য আল্লাহ রাজি আর খুশি তালাকে করার জন্য আল্লাহ তালাকে ভালোবাসার জন্য আল্লাহ আরেক ব্যক্তি যেই ব্যক্তি দান সৎকার করে করে দুনিয়ায় তার সম্পদ বলো অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়েছে যেই ব্যক্তি তার ধন সম্পদ বলো মসজিদ মাদ্রাসায় দান করেছে যেই ব্যক্তি তার ধন সম্পদ মানুষের মধ্যে গরিব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে এমন একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বলবেন তাকেও তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও ওই ব্যক্তি তখন চিৎকার করে করে কান্না করবে আর বলবে হে আমার রব হে আল্লাহ আজকে আমাকে কেন জাহান্নামের দিকে পাঠানো হচ্ছে আমাকে দুনিয়ায় তুমি ধন সম্পদ দিয়েছিলে ধন সম্পদের কোনো অভাব ছিল না আবার সেই ধন সম্পদ থেকে আমি দুনিয়ায় তোমার পথে খরচ করেছি তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি আজকে কেন তুমি আমাকে জাহান দিকে পাঠাচ্ছ আজকে কেন আমার ঠিকানা জাহান নাম হবে আমি দুনিয়ায় আমার ধন সম্পদ সব কিছু তোমার রাস্তায় দিয়েছি আল্লাহ তালা বলবেন তুমি যা বলেছ সত্য বলেছ দুনিয়ায় তুমি আমার রাস্তায় ধন সম্পদ বিলিয়েছ ঠিক কিন্তু তোমার সেই ধন সম্পদ দান করা আমার ভালোবাসার জন্য ছিল ছিল না মানুষ যেন তোমাকে দানবীর বলে মানুষ তোমাকে বলবে মানুষ তোমার নামের শেষে দানবীর লিখে দেবে এটাই তোমার উদ্দেশ্য ছিল এজন্যই তুমি দান সৎকার করেছ তোমার ধন সম্পদ গুলো দুনিয়ায় মানুষকে দিয়েছ গরিব দুঃখী মানুষকে দিয়েছ আমার ঘর মসজিদের জন্য দিয়েছ কিন্তু আমি আল্লাহ তালা তোমাকে ভালোবাসবো এটা তোমার উদ্দেশ্য ছিল না দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে সেটা উদ্দেশ্য ছিল এই দান সৎকা করার কারণে দুনিয়ার মানুষ তোমাকে শহীদ দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে দুনিয়ার মানুষ তোমাকে বীর পুরুষ বলেছে দুনিয়ার মানুষ তোমাকে অনেক দামশীল বলেছে এই যেটা তুমি পাইতে চেয়েছিলে যে বিষয়টা তুমি চেয়েছিলে সেটা দুনিয়ায় পেয়ে গেছো রাতে আমার কাছে বিন্দু পরিমাণ বিনিময় তোমার চিন্তা করার বিষয় হলো যেই ব্যক্তি শহীদ হয়ে গেল আল্লাহ তালার পথে জীবন দিল সেই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামে পাঠাচ্ছেন যেই ব্যক্তি তার ধর্ম সম্পদগুলো আল্লাহ আল্লাহর পথে ব্যয় করলো গরিব দুঃখী অসহায় মানুষকে দিয়ে দিল সেই ব্যক্তিকে আল্লাহ তাহারা জাহান নামে পাঠাচ্ছেন কারণ হচ্ছে তারা দুনিয়ায় দান সৎকার করেছে দুনিয়ায় তারা জিহাদ করেছে শহীদ হয়েছে আল্লাহ তালার ভালোবাসার জন্য নয় দুনিয়ার মানুষ যেন তাদেরকে শহীদ বলে দুনিয়ার মানুষ যেন তাদেরকে দানবীর বলে সেই জন্য এজন্য আল্লাহ তালা বলেন বান্দারে আমার কাছে বিন্দু পরিমাণ তোমার আজ কোনো পাওয়া থাকবে না এরপরে সাহাবি আবু হরাইরাহ তালু বলেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তারা জাহান্ন দিকে পাঠানোর জন্য ফেরেস ডাকবেন আর বলবেন তারা হলো ওই সমস্ত আলেম যে সমস্ত আলেমদেরকে আল্লাহ তালা কোরআনে করিমের জ্ঞান দিয়েছিলেন হাদিসের জ্ঞান দিয়েছিলেন যারা অনেক বড় পণ্ডিত ছিল কোরআন হাদিসের অনেক বড় জ্ঞানী ছিল আলেম ছিল আল্লাহ তালা সেই সব আলেমদেরকে জাহান্নামে পাঠানোর জন্য ফেরেস তাদেরকে ডেকে কে বলবেন তাদেরকে তোমরা জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস তারা ওই সমস্ত আলেমদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে আলেমরা তখন চিৎকার করে কান্না করে বলবে দুনিয়ায় আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি দুনিয়ায় আমাদেরকে তুমি তফসিরের জ্ঞান দিয়েছ হাদিসের জ্ঞান দিয়েছো কোরআনের জ্ঞান দিয়েছ হ্যাঁ রব্বুল আলমিন তোমার সেই জ্ঞান অনুযায়ী আমরা মানুষদেরকে শিক্ষা দিয়েছি আমরা নিজেরাও আমল করেছি তোমার সেই কোরআন হাদিসের জ্ঞানগুলোকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করেছি কোরআনের জ্ঞানগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছি হাদিসের শিক্ষা দিয়েছি হ্যাঁ রব্বুল আলমিন আজকে কেন আমাদেরকে জাহান নামের দিকে পাঠানো হচ্ছে আলেমদেরকে আল্লাহ তালা সেদিন বলবে হ্যাঁ আলেমরা তোমরা নামাজ রোজা ঠিক পড়েছো পড়েছ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছ সেই অনুযায়ী আমল করেছ মানুষকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছ তারাও সেই অনুযায়ী আমল করেছে কিন্তু তোমাদের সেই জ্ঞান অর্জন কোরআন হাদিসের জ্ঞান তোমরা অর্জন করেছ একমাত্র দুনিয়ার মানুষ যেন তোমাদেরকে আলেম বলে সেজন্য আমি আল্লাহ পাকের ভালোবাসা পাবার জন্য তোমরা জ্ঞান অর্জন করো নাই এত এক দুনিয়ায় তোমাদেরকে মানুষ অনেক বড় আলেম বলেছে অনেক বড় মুত্তাকি বলেছে অনেক বড় মুফার্সির বলেছে অনেক বড় মহাদিস বলেছে তোমার বয়ান শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো ভিড় জমাতো তোমরা অনেক বড় টাকা পয়সা ইনকাম করেছ বিলাস বহুল গাড়িতে তোমরা চড়েছ তোমাদেরকে অনেক সম্মান মানুষ দিয়েছে দুনিয়ার সম্মান পাওয়ার জন্য আইলিম অর্জন করেছিলে দুনিয়ায় আলেম খেতাব পাওয়ার জন্য আইলিম অর্জন করেছিলে দুনিয়ায় বড় বক্তা হওয়ার জন্য আইলিম অর্জন করেছিলে দুনিয়ায় তুমি সেগুলো পেয়েছো আজকে আমি আল্লাহ আলার কাছে বিন্দু পরিমাণ তোমার বিনিময়ে থাকবে না আল্লাহ তালা সেদিন এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নামের দিকে পাঠানোর জন্য ফেরেশ তাদেরকে বলবেন ফেরেশ তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে সাহাবী আবু হরাইর আদি আল্লাহু তা আলা নু আর বারবার কান্না করতেছিলেন এমন এত বেশি কান্না করেছিলেন সাহাবি আবু হরাইরানাদি আল্লাহু তা আনহু তিন তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন কব বেহুশ হওয়ার কথাই তো আল্লাহ রাব্দ আলামিনের জন্য যারা জীবন দিল আল্লাহ আর আব্দ আলামিনের জন্য যারা দান সত্যা করলো আল্লাহ আব্দ আলামিনের দেয়া জ্ঞান অর্জন যারা শিক্ষা করলো তাদেরকে আবার জাহান নামে যেতে হচ্ছে একমাত্র কারণ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি সেখানে ছিল না যদি কোনো ব্যক্তি তার জীবনের দন সম্পদ আল্লাহ তালাকে রাজি আর খুশি করার জন্য দান সত্যা করে আল্লাহ তালাকে ভালোবাসার জন্য তার জীবনের সব কিছু উৎসর্গ করেন আল্লাহ তালা বলেন বান্দারে তুমি যদি আমাকে সামান্য পরিমাণ ভালোবাসো আমি আল্লাহ তোমাকে আকাশ সম পরিমাণ ভালোবাসা দিয়ে দেব আল্লাহ তালা বলেন বান্দারে যদি তুমি খাল বিল নদী নালার পানি সম পরিমাণ আমাকে ভালোবাসো আমি আল্লাহ তালা সাগর মহাসাগরের পানি সম পরিমাণ আমার ভালোবাসা তোমাকে দিয়ে দেব এজন্য আমাদের সব কিছু হবে কার জন্য আল্লাহ রাজি আর খুশি করার জন্য দুনিয়ার কেউ আমাকে ভালোবাসবে এজন্য নয় দান তালাকে আল্লাহবাস করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান সৎকা করব একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই যে ধন সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিলেন আজকে আছে কালকে থাকবে না এই ধন সম্পদ দিয়েছেন কে আল্লাহ এই ধন ধন সম্পদ সম্পদ আবার নেবেন কে আল্লাহ এজন্য আল্লাহর দেওয়া থেকে আল্লাহ তালার রাস্তায় খরচ করব আল্লাহ তালার পথে বিলিয়ে দেব ধন সম্পদ বাড়িয়ে জীবেন যিনি তিনি কে চিল্লাইয়া বলেন আল্লাহ আল্লাহ রবুর আলমিন আমাদেরকে বলেন যে ব্যক্তি আমার রাস্তায় ধন ব্যয় করবে আমি আল্লাহ তালা তার এই ধন সম্পদের বিনিময়ে আমি আল্লাহ পাকের ভালোবাসে তার জন্য বরাদ্দ করে দিলাম কাজেই আমাদের ধন সম্পদ যা কিছু আমরা কিছু বিলিব বিলাবো যা কিছু আমরা খরচ করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান সৎকা করবো জাকাত দেবো ফেতরা দেবো সব কিছু আল্লাহ তালার ভালোবাসার জন্য দেবো যদি আল্লাহ তালার ভালোবাসার জন্য দেয় তবে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবে আর যদি লুক দেখানোর জন্য দেই তাহলে এই দন দন সম্পদ দান সৎকা করেও কোনো লাভ হবে না আখেরাতে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো যাওয়ার জায়গা হবে না জাহান্নামই হবে আমাদের একমাত্র ঠিকানা আজকে আমি ধনী আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দিয়েছে কালকে এই ধন সম্পদ নাও থাকতে পারে নদী ভাঙে পারে ধরে। এই তো নদীর খেলা সকাল ফকির সন্ধ্যা বেলা নদী ভাঙে পারে ধরে। এই তো নদীর খেলা সকালবেলার ধনীর তুই বেলা সকালবেলার ধনির তুই ফকিরি সন্ধ্যাবেলা নদী এপার ভাঙে ওই পার ঘরে আমরা আজকে ধনী কালকে গরিব এতে বিন্দু পরিমাণ সময় লাগবে না কারণ ধন সম্পদের মালিক একমাত্র আল্লাহ যেই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসে তাকে ধন সম্পদ দান করে ওই ব্যক্তি যদি তার ধনসম্পদকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই ব্যয় করে আল্লাহ পাক তার ধনসম্পদ বাড়িয়ে দেবে আর যদি তার ধন মানুষকে দেখানোর জন্য হয় এই ধন সম্পদ যদি সে দান করে মানুষকে দেখানোর জন্য আল্লাহ পাক তার কাছ থেকে এই ধনসম্পদ সম্পদ চিনিয়ে নেবে আর আখেরাতে আল্লাহ পাক তাকে জাহান নামের দিয়ে জাহান কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে তাকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে এজন্য বলতেছিলাম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলেছেন সোড়ায় বাকারার দুই শত একষট্টি নাম্বার আয়াতের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার আমার দেওয়া ধন সম্পদকে আমার পথে খরচ করে আমি আল্লাহ তালা তাকে সাতশো পর্যন্ত দিয়ে থাকি তার চেয়েও বেশি আমি আল্লাহ পাক দেই এজন্য ধন সম্পদ আল্লাহ পাকের আর সন্তুষ্টির জন্য আল্লাহ পাকে রাস্তায় খরচ করব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক আমিন ধন সম্পদ যদি আমরা আল্লাহ পাকের রাস্তায় সৎকা দেই আল্লাহ রাবুর আলাবিনের রাস্তায় যদি আমরা বিলিয়ে দেই আর সদকা তার উদ্দুল বালা এই সদকার কারণে তার জীবনের সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তালা দূর করে দেয় দান সৎকার কারণে আল্লাহ তালা তার জীবনের সমস্ত অশান্তিকে দূর করে দেয় দান সৎকার কারণে আল্লাহ তালা তার জীবনকে সুন্দর করে তার জীবনকে শান্তিময় করে তার জীবনকে আরও সমৃদ্ধিশীল করে তার জীবনে আল্লাহ পাক আরও বেশি বরকত বাড়িয়ে দেয় এতএব আমাদের ধন সম্পদ আমরা দান করব আল্লাহ পাকের ভালোবাসার জন্য আল্লাহ পাক আমাদের ধন সম্পদকে বাড়িয়ে দেবে কারুনকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছিলেন কিন্তু সেই কারণ তার ধন সম্পদকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে বিলাতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল মোসামের বিরুদ্ধে লেগে গিয়েছিল আল্লাহ পাক কারুনের ধন সম্পদকে আল্লাহ রাবুল আলামিন ধ্বংস করে দিলেন তার ধন সম্পদের সাথে সাথে আল্লাহ তালা কারুনকেও ধ্বংস করে দিয়েছিলেন কাজেই আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন আল্লাহ পাকের রাস্তায় খরচ করার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি খরচ করি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দেবে আমাদের জীবনের সমস্ত বালা গুলো দূর করে দেবে হজরত সুলাইমান আলহি সাল্লা সাল্লামের কাহিনী আপনারা অবশ্যই অনেকে জানেন সুলাইমান আলহি সাল্লা সাল্লাম সারা পৃথিবী শাসন করেছিলেন সুলাইমান আলহি সালাতলামকে আল্লাহ তালা এমন কিছু গুণ এমন কিছু কোয়ালিটি বৈশিষ্ট্য দিয়েছিলেন সুলাইমান আলহি সালাতলাম জিন জাতির উপরেও তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারতেন জিনদেরকেও সুলাইমান নবী শাসন করতেন আল্লাহ রাবুল আরামিন সেই সুলাইমান আলহি সাল এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান নবীর আমলে এক ভদ্রলোকের বাড়ির পাশে একটা গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছিল তো পাখি সাধারণত বাসা বাঁধার পরে আমরা কি করি মাঝে মধ্যে খেয়াল রাখি কুসখবর নেই ওই পাখির বাসার ভিতরে ডিম আছে কিনা বাচ্চা আছে কিনা যদি ডিম থাকে তো আমরা এগুলো নিয়ে আসি এনে বাজি করে খেয়ে ফেলি যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে নিয়ে আসি জবাই করে বোনা করে খেয়ে ফেলি তো ওই ভদ্রলোকের বাড়ির পাশে একটা গাছে পাখি এসে বাসা বেঁধেছে তো ওই ভদ্রলোক প্রতিদিন গাছের দিকে তাকায় আর কুশ কবর নেয় খেয়াল রাখে পাখি কখন ডিম পারে পাখি কখন বাচ্চা উঠায় সে ওই ডিম খাবে বাচ্চা খাবে তো একদিন পাখির এক বাচ্চা ওই ভদ্রলোক নিয়ে ভাজি করে খেয়ে ফেলছে পাখি এটা দেখে সোলাইমান নবীর কাছে গিয়ে বিচার দিছে যে নবী সোলাইমান তোমারই এক উম্মত তার বাড়ির পাশে একটা গাছের মধ্যে আমি বাসা বেঁধেছি সেখানে আমি ডিম পেরেছি আমি কয়েকটা বাচ্চাও ফুটিয়েছি আমার একটা বাচ্চাকে ওই লোক নিয়ে জব করে খেয়ে ফেলেছে তোমার কাছে আমি বিচার দিলাম হ্যাঁ নবী সোলাইমান যেন আমার বিচার আমি সঠিকভাবে পাই তুমি আমার বিচার করে দেবে সুলাইমান আলাইহিস আসসালাম পাখি বললেন ঠিক আছে তুমি যাও আমি তোমার বিচার করে দেবো এরপর সুলাইমান আলিহিস আসসালাম ওই ব্যক্তিকে ডাকলেন আর বললেন হ্যাঁ মেয়া তুমি এদিকে আসো পাখির বাসা থেকে বাচ্চা এনে খেয়েছো কেন বলছে আমার ভালো লাগছে খেয়ে ফেলছি তো কি হয়েছে সুলাইমান নবী বললেন পাখি এসে আমার কাছে বিচার দিয়েছে এরপরে তুমি আর বাচ্চা খাবে না যদি খাও তাহলে পরবর্তীতে কিন্তু আমি তোমার উপরে কঠোর শাস্তি প্রয়োগ করব। একথা বলে দিলেন ওই ব্যক্তি চলে গেল কিছুদিন পরে আবার পাখি আসতে কাছে বলতেছে হে কিছু কিছুদিন আগে তোমার কাছে আমি বিচার দিয়েছিলাম আমার বাসা থেকে পাখি বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে ওই ব্যক্তি খেয়ে ফেলেছে তোমার কাছে আমি এসে বিচার দিয়েছিলাম হয়তো তুমি সঠিক বিচার করো নাই সেজন্য সেই ব্যক্তি আবারও আমার থেকে নিয়ে ফেলেছে নবী সুলাইমান তোমার কাছে আমি এসে এখন বিচার দিলাম আমি যেন আমার সঠিক বিচারটা পাই সুলাইমাল্লাম বললেন ঠিক আছে আমি সঠিক বিচার করে দেব বাকি সুলাইমান নবীকে বললাম হ্যাঁ নবী সুলাইমান যদি তোমার কাছে আমি আজকে সঠিক বিচার না পাই তাহলে আমি আখেরাতে পাকের কাছে বিচার দেব অবশ্যই আল্লাহ তালা যিনি সমস্ত বিচারকের বিচার বিচারক সমস্ত বাচ্চা বাচ্চা যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিচারকেরও বিচারক সমস্ত বাদশাহের বাদশাহ সেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি অবশ্যই বিচার দেব যদি সোলাইমান আজকে তুমি তোমার উন্মতের বিচার না করো তাহলে আমি আমার বিচারটা আখেরাতে আল্লাহ তালার কাছে দিয়ে দেব আজকে যদি তুমি ইনসাফ না করো আমি আল্লাহ তালার কাছে অবশ্যই ইনসাফ পাবো দুনিয়ার আদালতই শেষ আদালত নয় আরেকটা আদালত আল্লাহ তালার কাছে আছে সেই আদালতে অবশ্যই আল্লাহ তালা বিচার করে দেবেন পাখি কে সবাই নবী বললেন ঠিক আছে তুমি যাও তোমার বিচার আমি করে দেব এবার পাখি চলে গেল পাখি চলে যাওয়ার পরে আবারও নবী সালাইমান ওই ব্যক্তিকে ডেকে আনলেন আর বললেন এই ব্যক্তি তোমাকে আমি কিছুদিন আগে ডেকে এনে বলেছিলাম পাখির বাসা বাচ্চা তুমি না খাবে না এরপরে আবার কেন তুমি পাখির বাচ্চা খেয়ে ফেলছ ওই ব্যক্তিকে সুলাইমান নবী কঠোর শাসন করে দিলেন শাসিয়ে দিলেন আজকের পর থেকে তুমি আর বাচ্চা খাবে না ওই ব্যক্তি আবার চলে গেল চলে যাওয়ার পরে কিছুদিন পরে ওই ব্যক্তির অভ্যাস তো আর পরিবর্তন হয় না আবার সে গাছে উঠে পাখির ডিম পাখির বাচ্চা আনিয়ে বাচ্চা খেয়ে ফেলেছে এবার ওই পাখি আবার গিয়ে সুলাইমান নবীর কাছে বিচার দিল নবী সুলাইমান তোমার উম্মত তো আবার আমার বাচ্চা খেয়ে ফেলেছে তোমার কাছে এই নিয়ে আমি আজকে তিনবার চলে আসছি বিচার দেওয়ার জন্য নবী সুলাইমান তুমি আমার সঠিক বিচার করে দাও যদি না পারো তাহলে বলো আমি তোমার কাছে আর আসবো না আমি সবর করে বসে থাকবো ধৈর্য ধারণ করব মৃত্যুর পরে আখের আমি আল্লাহ তালা আর কাছে বিচার দেব নবী সুলাইমান রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন নবী সুলাইমানের গায়ে অনেক রাগ হয়ে গেল নবী সুলাইমান প্রচন্ড রাগ করে একটা জিনকে ডেকে বললেন এই জিন তুই এদিকে আয় জিনকে ডেকে এনে বললেন ওই ব্যক্তি যদি আবার ওই পাখির বাচ্চা খাওয়ার জন্য গাছে ওঠে তাহলে তুমি তাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে গাছ থেকে ধাক্কা দিয়ে তুমি ওই ব্যক্তিকে ফেলে দেবে যেমন কথা তেমন কাজ জিন চলে গেল ওই গাছের মধ্যে ওই গাছের উপরে গিয়ে জিন বসে থাকলো কখন ওই ব্যক্তি আসে আর তাকে সে ডাক্তার দিয়ে ফেলে দেবে আবার সেই ব্যক্তি কিছুদিন পরে ওই গাছের উপরে বাচ্চা আনার জন্য গাছের দিকে চলে গেল যখন গাছের কাছে গেল তখন এক বৃদ্ধ ব্যক্তি গরিব সহায় ব্যক্তি দৌড়াইয় এক ব্যক্তির কাছে আইসা বলতেছে যেই ব্যক্তি বাচ্চা আনবে গাছ থেকে তার কাছে আইসা বলতেছে গরিব ব্যক্তি হে ভদ্রলোক তোমাকে তো আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছে আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে আমি অসহায় আমি গরিব মানুষকে কিছু ধন সম্পদ দাও ওই ব্যক্তি গড়ে গিয়ে দৌড়াইয়া গেল ঘর থেকে একটা রুটি এনে ওই ব্যক্তিকে দিল ওই গরিব ব্যক্তি রুটি খেয়ে দোয়া করলো হে রব্বুল আলামিন তোমার সেরা আশরাফুল মখলুকাত তোমার বান্দা আমাকে একটা রুটি দান করেছে এই রুটি দান করার বিনিময়ে তার জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দাও আল্লাহ তারা ওই ফকির ব্যক্তি গরিব ব্যক্তির দোয়াকে কবুল করে নিলেন ওই ব্যক্তি যখন গাছে উঠলো পাখির বাচ্চা খাওয়ার জন্য পাখির বাচ্চা ধরার জন্য আর জিনকে সুলাইমান নবী পাঠাইছিল যখন সে উঠবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য ওই ব্যক্তি যখন গাছে উঠল জিন তখন আর ধাক্কা দিয়ে তাকে ফেলতে পারে নাই ওই ব্যক্তি বাচ্চা নিয়ে চলে গেছে বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে পাখি আবার বিচার দেওয়ার জন্য সুলাইমানের কাছে গেল এবার সুলাইমান হে জিন তুমি এদিকে আসো তোমাকে বলেছিলাম ওই যখন ব্যক্তি যখন গাছে উঠবে তখন ধাক্কা দিয়ে ফেলে দেবে তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলো নাই কেন জিন এবার সুলাইমান নবীকে বলে হ্যাঁ নবী সোলাইমান আমাকে তুমি বলেছিলে আমি ঠিক ওই টাইমে গাছের উপরে এগিয়ে বসেছিলাম যখন সে বাচ্চা আনতে যাবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব কিন্তু আল্লাহ তালার কুদরত হলো তোমার সেই যখন গাছে উঠবে তখন এক গরিব ব্যক্তি এসে বলছে আমাকে কিছু দান করো যখন ওই ব্যক্তি তাকে দান করলো গরিব ব্যক্তিটা তার কাছে দোয়া করল। যদি তার জীবনে কোনো বিপদ আপদ থাকে তাকে তুমি তোমার দিয়ে কুদরত দিয়ে হেফাজত করো আল্লাহ তারা ওই গরিব ব্যক্তির দোয়া কবুল করলেন যখন ওই ব্যক্তি গ্যাসের উপরে উঠল। আমি তাকে ধাক্কা দেব এমন সময় রহমতের ফেরেস তারা এসে আমার হাত ধরে ফেলছে আর বলতেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন ওই ব্যক্তিকে দান করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন যেন তোমাকে আমি ফিরিয়ে তোমাকে আমি বাধা দিয়ে তাকে বিপদ থেকে রক্ষা করি সুলাইমান নবীকে ওই জিন বলল এখন আমার কি দোষ বলেন আমি তো আপনার কথা মতো কাজ করেছিলাম ও বিষয়টা হচ্ছে আল্লাহ তালার জন্য যদি কেউ দান সজ্ঞা করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত বিপদাপদ দূর করে দেবে আল্লাহ তালা তার জীবনকে আরো উন্নত করে দেবে আল্লাহ তালা তার ধন সম্পদকে আরো বাড়িয়ে দেবে এজন্য আমাদেরকে আল্লাহ তালা যে ধন সম্পদ দিয়েছে আমরা আমাদের ধন সম্পদকে আল্লাহ তালার পথে খরচ করবো ইনশাআল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ তালার ভালোবাসার জন্য যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা দান সৎকার করি আল্লাহ তালা তার ভালোবাসা আমাদেরকে দিয়ে দেবে হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের চার হাজার চৌষট্টি নম্বরে হাবিস তবিকর ইম আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহ্বালিল্লাহি ও আবগাদ ওয়া আহ ও মান আলিল্লাহ ইস্তাখ মাল আল্লা ইমান যেই ব্যক্তি আল্লাহ তালার জন্ম ভালোবাসবে যেই ব্যক্তি আল্লাহ তালার জন্ম কাউকে ঘৃণা করবে যেই ব্যক্তি আল্লাহ তালার জন্যই কাউকে দান চট্টা করবে আল্লাহ তাআলা তার ইমানকে পরিপূর্ণ করে দেবে ই আমাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদ থেকে খরচ করব। আল্লাহ তালার জন্য দান সৎকা করব আল্লাহ তালা যেন আমাদেরকে তার পথে তার দেয়া ধন সম্পদ থেকে দান করার তৌফিক দান করে বলুন আমিন